একে যে হলুদ কার্ড খেয়েছে আর 2024 এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে উম্মতের শানে, ওলামায়ে উম্মতের শানে বেয়াদবি করার কারণে ফল হয়েছে। বাহানু বাদশাহ সামনে গিয়ে বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহিলিয়াতের ধ্বজাধারী, জাহিলিয়াতে লিপ্ত, নাবুদুল আসনাম, আমরা মূর্তির পূজা করতাম। আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত, কখনো পাথরের মূর্তির, কখনো মাটির মূর্তির, এমনকি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির। মূর্তি বানাতো খেজুর দিয়ে, ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলতো আচ্ছা রকম করে, আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে। আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয়, এই আইন দিয়ে হুজুর দমানো যাবে, এই আইন দিয়ে ইসলামপন্থীদেরকে বরবাদ করা যাবে, আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে, আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে। তো নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম, ওনা কুলুল মাইতা, মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম, ওনা তিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম, অনাক্তাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, অনুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম। শুধু তাই না, ওয়া কুলুল কাওয়িয়্যু মিন্না আদ-দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো। পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি, মাছে ভাতে বাঙালি, বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে, যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বীরত্ব জাহির করে। এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল, হায় রে দেশপ্রেম, হায় রে মুক্তিযুদ্ধের চেতনা, হায় রে স্বজন হারানোর বেদনা, ডায়লগ আর ডায়লগের শেষ নাই। কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না, বলি মনে থাকে না, আর সবচাইতে বড় আফসোস লাগে, আরে হাতি হয়ে লাগতে আসে পিঁপড়ার লগে, অস্ত্র আছে, বাহিনী আছে, দলীয় গুন্ডা আছে, সব আছে, আর এসে আলেম ওলামার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহির করার চেষ্টা করে। পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে, কিন্তু আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে দলিল নাই, আমার দিল সাক্ষ্য দেয় যে 2001 যে হলুদ কার্ড খেয়েছে আর 2024 এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে উম্মতের শানে, ওলামায়ে উম্মতের শানে বেয়াদবি করার কারণে ফল হয়েছে। 1999 তে শাইখুল হাদিস সাহেব, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনাদের সাথে যে বেয়াদবি করেছে এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে, এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, এখনো সময় আছে, ভণ্ডামি আর বেয়াদবি ছাড়। কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই, আবার বেয়াদবি শুরু করেছে। 21 সালে এসে 1400 জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে, ভেবেছে ওদের সাথে কে আছে, কে ওদেরকে রক্ষা করবে। আল্লাহর কসম, যেই 1 বছর কাশিমপুরে ছিলাম, আরে গভীর রাতে যখন এই মুরব্বি মুরব্বি আলেমদেরকে বলতে শুনতাম, কখনো 3টা, কখনো 3:30, কখনো 4টা, হঠাৎ করে চিৎকার শুনতাম, তাহাজ্জুদ শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ, আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার গায়ে লেগেছে, আরে ওর পতন হবেই হবে। আরে তোমরা ভেবেছোটা কি, এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে, মাধ্যম তো বহুত আছে, কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে, তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআনওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে। সুতরাং যারাই আসবে কোরআনওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে, আরে তাদের নাম ফেরাউন হোক, হামান হোক, নমরুদ হোক, কারণ হোক, আবু জাহাল হোক, আবু লাহাব হোক, আর এই সমস্ত ফ্যাসিস্ট ডাইনিপুরি হোক, নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানায় যাবে হারিয়ে।